শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আপনাদের সামনে এবারে যে কিচ্ছা কাহিনীটি উপহার দিতেছি সে কিচ্ছা কাহিনীটির নাম দের বিয়া। এবারে সে কিচ্ছা কাহিনীটির নাম দের বিয়া ও পুরা ভোজন। ওহরে হাই গো যাই হোক, এক দেশে একটা গরিব লোক ছিল। তো তার অতি সুন্দর চেহারা, তো চেহারা কিন্তু সে কথাবার্তা যা বলে সম্পূর্ণ খুব আলতু ফালতু কথা বলে। তাই ওর নাম সকলে পাড়াগ্রাম থেকে ওর নাম রাখছে, ওর নাম মদনা। তো মদনা মদনা বলে সবার কাছে অপরিচিত আছে। তো তাই তেরে দাহায়ে ও সুন্দর মদনা রে সুহরি কই রাখায়ো রে হে রাত বার সুহরি করতে মদনা সুহরি করতে আল্লা নবী রে রাত বারোটার পরে মদনা সুহরি করতে যায়। রাত বারোটা যখন বেজে গেছে, তো রাত বারোটার সময় মদনা আর বইয়ের কাছে বলতেছে, ও গো বউ কি ব্যাপার, এত রাত্রে আমায় ডাকো কেন? মদনা বলছে, পেটেরে খুদাই ছেলে খুদাই, আমার ছেলে দিনের বেলা খুব তাড়াহুড়া করবে, ওতে আমার মনে হয় আমি রাতের বেলা চুরি করতে যাব। দিনের বেলা কোনো রোজগার করতে পারি না, আমি রাতের বেলা চুরি করতে যাব। তো তাই মদনার বউ বলছে, তুমি যাইও না যা
গ্রামের স্বামী। এই যে চুরি করতে গেলে বুঝি ধরা পড়া যাবে, ও তুমি যাই না যা তো না প্রাণের স্বামী, ও তুমি যাই না যা তো না প্রাণের স্বামী। স্বামী রাতের বেলা চুরি করতে যেও না স্বামী, যদি ধরা পড়ে যাও তাহলে আমাদের কে খাইতে দিবে? মদনা বলছে, আরে পাগলি আমার নাম মদনা, আমি ফাটাবো মানুষের বদনা, আর আমার জন্য সবাই ভয়ভীত হয়ে পাড়ায় থাকবে, কেননা দিনের বেলা যদি আমার জন্য ভয় না করে রাতের বেলা ভয় করতে হবে, আমার নাম মদনা। বেশ যান যান যান, রাতের বেলা চুরি করতে যান, যদি ধরা পড়েন তাহলে কেউ বাঁচাবে না আপনার জান, যান তাহলে চলে যান। তাই মদনা ওই দেখা যাই ডাকাতের বাড়ি, ওই বাড়িতে করবো চুরি রে, ওই দেখা যাই ডাকাতের বাড়ি, ওই বাড়ি করবো চুরি রে। ওই তো ওইটা ডাকাতের বাড়ি, আমি ওই ডাকাতের বাড়ি করবো চুরি। মদনার সাহস তো কম নয়, ডাকাতের বাড়ি ওই করবে চুরি, দেখি যায়। যাই বলিলা মদনা তখন যাইবার লাগিল, হাই গোয়া লাদার নবি দিয়ে কি আবার হলো, দশক ভাইও রে বুবু কোনাও দুলা ভাইও রে, এইবার দেখো কেমন ব্যথা বাদে যায়, হাই গো আল্লাহ দারুণ বিধি একই আবার হলো, কারো আল্লাহ নয় রে আপন কারো নয় পর, মারিয়া বাসাইতে পারে দড়ি আর মাজার। এদিকে মদনা ওই ডাকাতের বাড়ি যাচ্ছে চুরি করতে, ডাকাতের বাড়ি চুরি করতে যায়, দেখে রাত যখন একটা বাজে গেছে ওই সময় ডাকাতেরা ডাকাতি করে আসে সর্দারের বাড়ি চুরি করতেছে, তো ডাকাতেরা ডাকাতি করে আসে দেখে, আরে এই আমি হলাম সর্দার, আজ যখন ডাকাতি করছি তো এখানে এই মালগুলা বুঝে দাও আমার, তারপর ভাগ করব বন্টন করে তারপর চলে যাব, এই দাও সম্পূর্ণ ডাকাতের সর্দারের কাছে মালমাত্রা বুঝিয়ে দিছে, তো বুঝিয়ে দেওয়ার পর সর্দার বলছে আজ থেকে সাত দিন ডাকাতি বন্ধ, যে মালমাত্রা আমরা পেয়েছি এ মালমাত্রা আজকে ভাগ করে নিয়ে খাবো, আর কেউ যেন আমাকে সাত দিনের মধ্যে ডাকাতি করার কথা বলিও না। আর এদিকে মদনা বলতেছে এই যে ডাকাতের বাড়ি আমি করবো হলো সুরি রে, এই যে ডাকাতের বাড়ি করবো বাদ পারি, আমার মাম মদনা চোরারে, ডাকাতের বাড়ি আমি করবো চুরি, ডাকাতের বাড়ি করবো চুরি, আমার নাম মদনা সোরা, আমি কারোর জন্য ভয় রাখি না, আমার নাম মদনা, ফাটাবো মানুষের বদনা, আমার নাম হলাম মদনা, দেখি যাই। এদিকে ডাকাতেরা সম্পূর্ণ মাল, আজকে ভাগ বন্টন হবে না, সম্পূর্ণ মাল বস্তায় উঠাও, তাই সোনাদানা হীরামন কাঞ্চন মানিক মিত্র সম্পূর্ণ বস্তায় উঠে সবাই ওরা বসে কথাবার্তা বলছে, আর এদিকে মদনা সোরা আস্তে আস্তে ওই ডাকাতের বাড়ির মধ্যে ঢুকছে, আর ডাকাতের বউ ওই সর্দারের বউ সুন্দর একটা ছেলে হয়েছে, ছেলেখোনা কোলে নিয়ে ওই রাতের বেলা বাইরে বাড়াইছে, বাইরে বাড়ায় ওই সোয়ালে কোথায় বাবার, লে বাবা তুই পোশাক করে, এটি পোশাক করে
তুই ঘরে যা ঘুমা, আমি দেখি তোর বাবার খোঁজ জানি। ওই ছেলেটা যখন পেশাব করতে বসছে ওই সময় মদমা বলছে, ওই ছেলে আমার নাম মদমা, ফাটাবো তোর মদমা, তোকে আমি দুনিয়ায় বাঁচে রাখে এখানে থেকে চুরি করে যাইতে রাজি নাই। তো ঝাম করে ছেলেটা আর এক ঠ্যাং ধরছে, ধরে মাথার উপর দিয়ে দুই পাক মারে ঝাম করে ঘরের উপর দিয়ে ফেলে মারছে। ও বারবার যায় ছেলে, একবার বলছে ওই ঝামটা পরে বলছে, মা গো মা গো বলতেই ডাকাতে সর্দারের বউ দৌড়াদেরকে বাইরে বলছে, বাবর বাব আব আবর আব আপ আপ বলতে 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 এদিকে ছেলেটা বলছে, মা 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 বলেই ছেলেটা মরে গেছে। এদিকে সর্দারের বউ কান্দিছে, কোথায় রইলে ও প্রাণের স্বামী রে, এসবি আহলে রে হায় গো প্রাণের স্বামী রে, কোথায় রইলে ও প্রাণের স্বামী রে, এসো আমার কারাসে হায় গো প্রাণের স্বামী রে। ও গো কে কোথায় আসো, জলদি আমার কাছে এসো, আমার সন্তান মারা গেছে। বলতেই ডাকাতের সর্দার বাইরেটা জানতে পারে বলছে, এই মাল রাখো ওখানে, জলদি চলো, আমার সন্তানের বলে কি যেন হয়েছে, জলদি আসেন। তো তাই দৌড়াদৌড়িকে যাই, দেখে সর্দারেরও ছেলেটা মারা গেছে ভাই, সর্দারেরও ছেলেটা মারা গেছে ভাই। এদিকে তে মদনা সুযোগ পায়া যায়, সওয়ালেরও কাছে যায় কান্দে দাঁড়ে দাঁড়ে, ডাকাতের দল যায় কান্দে দাঁড়ে দাঁড়ে। ওই সুযোগকে মদনা বলে, সুরের বাড়ি বাট বাড়ি দি মদনা বলছে, আরে আমি হলাম সুর, এরা হলো ডাকাত, এরা বাড়ি দিব আমি বাট বাড়ি, দেখি যায়। তো তাই সোনা দানার বস্তাটা মদনা ঘাড়ে দিয়ে ও তিরিবিরি তিরিবিরিকে ঝাইরা মারছে দৌড়। যখন দৌড়াদেরকে যাতে রাখছে, এদিকে সর্দার বলছে, সন্তান যখন মরে গেছে সে বলে সন্তান আমি আর ফিরে পাবো না। তো দেখো তো ওই বস্তাটা নিয়েছেন, বস্তাটা নিয়েছেন, মালমাত্রার বস্তাটা নিয়েছেন। বস্তা আনতে যায় বলছে, সর্দার কোথায় বস্তা? এই বস্তা নাই বলে, না সর্দার না বস্তা নাই বলতে সর্দার দৌড়াদের কাছে ও লাইট মারে, তাকে দেখে মদনা ঝাইরা মারছে দৌড়। ডাক বলছে, এই দাঁড়া 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 দাঁড়া, মদনা কিছুতেই পিছন দিকে তাকায় না। দৌড়াদৌড়ি করে মদনা যাইবার লাগিল, সামনিতে কুষারের অভিও দেখতে ভালো। আল্লাহ নবীরে উলা বনের খেয়ার জঙ্গল সারে চলে গেল, কুষারের মধ্যে যায় মদনা কেবল ঢুকে পড়ল। কিছু দূর যাওয়ার পর যে উলাবনের খেয়ার দিল ওগুলো সম্পূর্ণ সারে যায়, লাস্টে দেখে কুষারের ভেও ওর মধ্যে ঢুকে পড়ছে। যখন ঢুকে পড়ছে এদিকে মদনা কুষারের ওপার দিয়ে যায়, দেখে দক্ষিণে নদী, ও ঝাঁপ করে নদীতেই বস্তা সহকারে নেমে পড়ছে। বস্তা সহকারে নামে পড়ে নাককোনা বার করে দিয়ে ফুঁসফাঁস ফুঁসফাঁস ভাট ভুট ভুটবু করে ভুট দিচ্ছে। আর এদিকে ডাকাতের সর্দার যায়, ওই কুষারের ভিউটা ঘিরে নাও ভালো করে যাও। এখন মদনা পানিতে নামে কান্দিছে, হাই গো আল্লাহ দাহারে নবী দি, হাই আল্লাহ কতই দুঃখ লেগেছো তুমি রে রামা নামে ওই ভাটভুট করে নাক দিয়ে নিঃশ্বাস ফেলছে, আর মাথার উপর বাতরাদের একটা আটক দিয়ে দিচ্ছে।
কসরিপানা মাথার উপর দিয়ে টুপটাপ করে ফুসফাঁস করছে, আর এদিকে ডাকাতের সর্দারের অর্ডার, জলদি করে কুশারে ভিড় ঘিরে ফেলাও। তো ঘিরে ফেলে সম্পূর্ণ কুশার ভাঙ্গে ছুঁড়ে তসুর বাদ করার পর, এ গেল কোথায় এসো? এদিকে উত্তর দিক থেকে একটা ডাকাতের সর্দার, এই সর্দারের ওস্তাদ, উত্তর দিক থেকে ডাকাতি করে আসছে, এই এ কি ব্যাপার, এ না জানে আমার কোনো ভক্ত বিপদে পড়ছে, জলদি করে নৌকা ভিড়াও। তো ডাকাতি করে অনেক মালমাত্রা নৌকা ভর্তি করে নিয়ে আসে পৌঁছে গেছে। এদিকে নৌকা ভিড়াইতে বলছে, মদনা যেখানে পানির ডুবে বসে আছে ওই নৌকাটা ওখানে ভিড়ায় অর্ডার করছে। এদিকে মদনা বলছে, আল্লাহ নবী রে, ওই নৌকা বুঝি আমার মাথার উপর দিয়ে তুলে দি, হাই দয় আল্লাহ দারুণ বিধি দেখি আবার হলো, কান্দে কান্দে মদনা তখন পানিতে বসিয়া, আল্লাহ নবী রে, নৌকা কোনা উঠলে পরে আমি বুঝি মরে যাব রে। এদিকে মদনা দুনিয়ার কালমার নাকি ধুচ্ছে না, মানুষ বিপদে পড়লে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালমা কিন্তু মুখে ধরে না, বিপদে পড়লে বলে লা 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 লা। আর এদিকে ডাকাতের সর্দার বলছে, হেই জলদি নৌকা ফিরাও, আমার ভক্ত বিপদে পড়বে এখানে, আর আমরা বিপদে রেখে চলে যাব। এই কি হয়েছে রে সর্দার, খুগু সর্দার, এই কি হয়েছে সর্দার, আমরা ডাকাতি করে মাল নিয়ে যে রাখছি, আর আমরা ডাকাত আমার বাড়ি দিছে বাটপাড়ি, এ বাটপাড়ি দিয়ে একটা সুর এই দিক দিয়ে পালায় চলে আইছে, তো কুশার ভিড়ের মধ্যে ঢুকলো, আমরা মনে করলাম এর মধ্যে আছে, কিন্তু এর মধ্যে নাই, কুশার ভাঙে তসুরবাদ করছি, তো আমার মনে হয় এই মাটির তলে ঢুকছে। সর্দারের অর্ডার, এই আমার নাম কালু ডাকাত, আমার ডাকাতির জন্য করে রাজ্যের সম্পূর্ণ গরিব দুঃখী সম্পূর্ণ ভয় করে, কত রাজা বাদশাহ পর্যন্ত ভয়ে ভীত হয়ে পালায় যায়, আর এই কালু ডাকাত এখানে ওই সুরের ভয়ে পালায় যাবে, এই জলদি মাটি খোঁড়ো। আর ওর ভক্তর নাম হচ্ছে মালু, কালু আর মালু, তো কালু ডাকাত ওরে মালু সদা মাটি খোরো, ও মালু ডাকাত রে, ওই সুরডা কোথায় গেল রে, হায় রে মালু ছালু রে। মাটি খুঁড়তেছে আর কালু ডাকাতের অর্ডার, যতক্ষণ ওই চোরকে ধরতে না পারবো ততক্ষণ এই মাটি খোঁড়া বন্ধ করব না। আর এদিকে মদনা পানির তলতা বলছি, আল্লাহ নবী রে, মরণ করব সই, এই সুযোগে আমি একান্তাই কা পালাই যাব রে। ওই ডাকাতের সর্দার আমার গায়ের উপর নৌকা তুলে দিতে লাগছে, আর আমার গোড়ে নৌকা থেকে যাওয়ারা আমার ধরার জন্য মাটি খুঁড়তেছে এই সুযোগে। এক ডাকাতি করছি, এবার বাদ পারি দিব, মরণ তো আমার হবেই, কিন্তু মরণের আগে এই সর্দারের নৌকায় সরে সর্দারের নৌকা নিয়েই পালাইয়া যাব। এখন মদনা সুর ওই সোনা দানার বস্তা নিয়ে পানিময় থাকে ওই কল্পনা করছে, আর সর্দারের অর্ডার, মাটি খুঁড়ে হে একটা হারাম জাতা সামসিকা ডিমিন্দ্রের লাদি মানুষের আন্ডা, আমার অর্ডার। আর এদিকে মদনা পানির মধ্যে বলছে, আল্লাহ গো মোর
সর্দারের নৌকায় আস্তে আস্তে মদনা সরছে। সরে বস্তা গুনা থুয়ে নৌকার জিন্দিল কোনা খুলে দিয়ে বলছে, ওরে নৌকা সত্তর যদি হইতে হবে আমার জান বাসা, যেদিকে তুই যাস সেদিকেই চলে যা, আমি তোকে কিছু বলবো না। নৌকা সারাদি চারিদিকে নৌকা ভাটার দিকে চলে যাচ্ছে। আর সর্দারের অর্ডার, ওরে মানুষটা কাত জলদি করে এই মাটি খুঁড়তে থাক। সম্পূর্ণ ডাকাতগণ মাটি খুঁটিছে মদনা ধরার জন্য। আর এদিকে মদনা সর্দারের নৌকা নিয়ে যাইবারও লাগিল, আর কতক দূর হইতে ভারে আর কতক দূর গেল, সাত রাজার রাজ্য সারে কেবল মদনা চলে যায়। সাত রাজার রাজ্য সেরে ভাটান দিকে গেল, হাই গো আল্লাহ দারুন বিধি যে কি আবার হলো। আল্লাহ নবী রে বলি যে তোমারে এইবারে বেড়ার আগুন খেতা তালা হাগে গেলো। যখন মদনা চলে গেছে কিছু দূর, আর এদিকে সর্দার বলছে মাল পাওয়া যাবে না, ওই চোর মনে হয় পাতালপুরি ছেড়ে অন্য কোথাও চলে গেছে, চলো আমরা এখন যাই। তো যাই বলে নদীর ঘাটে আসি, দেখি এই যে নৌকা কোয়ো না কে বায়া লইয়া গেছে রে, এই যে হাই গো আল্লাহ দারোয়ন দিদি নৌকা কে বায়া লইয়া গেল রে, চিন্তা করে ও দয়ার ডাকাত বলছে, এই কি ব্যাপার নৌকা গেল কোথায়? একজন বলছে, সর্দার আমার মনে হয় নৌকাতে প্রচুর মাল ছিল, এ নৌকা নদীতে ডুবে পড়ছে। এই নামো তাহলে এই নদীতে। সম্পূর্ণ ডাকাতেরা নামছে। এদিকে মাঘ মাসা শীত, শীতে ডাকাতের সর্দারের অর্ডার না মারে, সবাই যখন নদীতে নামছে উপরে উঠে বলে থর থর কাঁপছে, বলে সর্দার ও গো সর্দার, ও গো সর্দার এ নদীতে নৌকা ডুবে নাই সর্দার, এ নদীতে নৌকা ডুবে নাই সর্দার। সর্দার বলছে গেল কোথায়? এদিকে শীত লাগা সবাই লুসা বাগুন হয়ে চুপ তার দাঁড়ায় আছে। আর সর্দারের কথা, আমার মনে হয় এ নৌকায় পাতাল পুরিতে চলে গেছে। কিছুক্ষণ পর ডাকাত বলছে, এই আমার মনে হয় আমরা ডাকাত আমাদের বাট পারি দিয়ে চলে গেছে, অতএব জার্মানি সে বাড়ি বাড়ি চলে যায়, জার্মানি সে আমরা বাড়ি বাড়ি চলে যাই। যখন বাড়ি বাড়ি যাতে লাগছে, আর এদিকে মদনা, ওরে আহার নৌকা আরো জোরে এই রাজ্য ছেড়ে আমাকে নিয়ে চল, আরো জোরে আমাকে এই রাজ্য ছেড়ে নিয়ে চল। ওই কথা বলিলা নৌকা যাইবারও লাগিল, ওই কথা বলিলা নৌকা যাইবারও লাগিল, হাই গো আল্লাহ দারুন দিদি দেখি আবার হলো। দশক ভাই রে বুকোনাও দুলা ভাই রে, এইবারে বেড়ার আগুন খেতা তালা হাগে যাবে, এদিকে মদনা নদী দিয়ে যাচ্ছে নৌকার পিছন দিকে বসে, আর মদনা গুনগুন করে গান গাচ্ছে,
তুমি আরো জোরে চলো দয়ার নৌকা, এই যে এই অতি সুন্দর চেহারা, তো তাই ওই সুন্দর কন্যা ছাদের উপর হেলা খানা ঝুল্লু খানা ফুল তুলঙ্গির ঘর দয়াল মদনার হে, দেখিতে পারিল মদনার, দেখিতে পারিল মদনার সুন্দর একটা কন্যা সুন্দর মদনার। লক্ষ্য করে দেখে ওই বাদশার কন্যা যমলা সুন্দরী ছাদের উপর বসে হেল্লাখানা ঝুল্লুখানা ফুল টুঙ্গির ঘর মাঝে মাঝে কাছের থম্বা, তো চুল শুকানা আর আছে চুলে কোনা লারে দিয়ে মজার বসে আছে আর গুনগুন করে গান গাচ্ছে আর নদীর দিকে চায় আছে। আর এদিকে মদনা ওই সুন্দরীকে দেখতে পায় বলছে, হে খোদা, এইরকম রাজপ্রাসাদ যদি আমার হতো আর ওই সুন্দরীর মতো যদি বউ আমার হইতো, ওই সুন্দরীর মতো যদি বউ আমার হইতো, ওই সুন্দরীর মতো যদি বউ আমার হতো তাহলে আমি কারোর সঙ্গে কথা বলতেও পারি নাও পারি, সেটা আমার ডেট ইজ কল খুশখুশি, আমি যা তার সঙ্গে কথা বলবো না। হে খোদা, আমি ওই সুন্দরীকে বিয়ে করব। বলতেই ওই সুন্দরী যমলা জানতে পাইছি, বাবা ও গো কে কোথায় আছো জলদি আসেন, ওই যে নৌকায় ওই নৌকায় ওই যে লোকটা যাচ্ছে ওই সৌদাগর যাচ্ছে আর আমাকে কি জানো বলে গেল, জলদি আর দেরি করিও না জলদি, ও গো ও গো মাল্লা মাঝিগণ ধরে আনো, ও গো লোকজন ওই নৌকার মাঝিকে ধরে আনো, আমি আর দেরি করবো না, ওকে জ্যান্ত কবর দিব। আমি আর কত দূর নৌকা বাইরা যাব, এই যে হাই গো আল্লাহ দারুন দিদিরানি আর কত দূর যাব, ও আমি আর কত দূর নৌকা বাইরা যাব, আর কত দূর আমি নৌকা বেয়ে যাব, আর কত দূর নৌকা বেয়ে যাব। বলতে রাজকন্যা যমলা সুন্দরীর কথা, লোকজন আর দেরি করিও না, ও গো লোকজন আর দেরি করিও না, জলদি করে ওই সৌদাগরকে আমার সামনে নিয়ে আসেন, যান ওই সৌদাগর আমার কি দেখে গালি দিয়ে গেল, ওই যে আঙ্গুল কোনা ঝোঁকাইলো
আর মুখে কি জানো কি জানো কথা বললো, লোকজন যায় ডাকছে, ও গো সৌদাগর, ও গো সৌদাগর, নৌকা কিনারে ভিড়াও, বাদশাহর কন্যা যমলা সুন্দরী আপনাকে ডাকে। মদনা বলছে, হাই গো আল্লাহ দারুণ বিধি, কোন বিপদে পইরা গেলাম রে, হাই গো আল্লাহ দারুণ বিধি, কোন বিপদে পইরা গেলাম রে, মদনা বলছে আমি এখন কোন বিপদে পড়ে যাব, হে খোদা ওই লোকজন কেন আমায় ডাকে। বলতে আস্তে 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 যখন নৌকাটা ভিড়াইছে, লোকজন মদনার হাত ধরে নিয়ে আস্তে যাচ্ছে, বলছে শয়তান এই রাজ্যের বাদশার কন্যাকে তুই কি বলেছিস। মদনা মনে মনে বলছে, ওরে বাপরে বাপ, আমি তো বিয়া করতে চাইছি, এই কথা যদি বলি আমার বাটাম ছুঁয়ে আদম নেবে না দেহে। তাই মদনা কান্তি স্যার বলছে, আমি কেমন কইরা সত্য কথা বলবো, এই যে সত্য কথা বললে আমি প্রাণে মারা যাব, এই যে সত্য কথা বললে আমি প্রাণে মারা যাব, ও আমি কেমন কইরা সত্য কথা বলবো, মদনা বলছে আমি কেমন করে সত্য কথা বলবো, আমি কেমন করে সত্য কথা বলবো। বলতে মদনা হঠাৎ বুদ্ধি বাড়কে বলছে, এবার এই কথা বলবো। এদিকে এ বাদশাহ দরবারে নিয়ে গেছে, এ বাদশাহ বলছে সদাগর। মদনা বলছে, হ্যাঁ আমি সদাগর, আমি হলাম মদনা, আমি করি চুরি আর আজকে হয়ে গেলাম আমি সদাগর। আচ্ছা আচ্ছা বলুন হুজুর কি বলবেন। ওহে সদাগর, আমার কন্যা যমলা সুন্দরীকে দেখে কি বলেছেন। মদনা বলছে, হুজুর আমি আপনার কন্যাকে তেমন কোন অন্যায় অন্যায় কথা বলি নাই, আমি বলেছি আমি একটা জ্যোতিষ সৌদাগরি করি আর গণনা করি, তো আপনার এই রাজ্যের উপর দিয়ে বিরাট একটা ক্ষতি আসতেছে এই রাজ্যের উপর, তো তাই গণনা করে দেখলাম বকধরা বগিলা কালো এই প্রাসাদের উপর একটা মৈচক্কর গেল, তো গেল গেল কোনো ক্ষতি করতে পারলো না, শুধু আমার জন্ম করে আমার নাম মদনা ফাটাবো মানুষের বদনা। তুমি আমার যে চিনি নাই সে চিনতেও পারবে না, আমার নাম মদনা, আমি জ্যোতিষ আবার সদাগর। বেশ আর কি দেখেছ হুজুর। আমি লোক ঝোকাইছি আর বলেছি বকধরা বগিলা কালো এই প্রাসাদের উপর একটা মৈচক্কর গেল, তো গেল গেল কোনো ক্ষতি করতে পারলো না, কি জন্য ক্ষতি করতে পারলো না হুজুর, এই প্রাসাদে হবে কি হবে, প্রাসাদেতে হবে রে বাদশা দের বিয়া পুরা ভোজন রে, প্রাসাদেতে হবে রে বাদশা দের বিয়া পুরা ভোজন রে,
এই প্রাসাদে হবে দেয়ার বিয়া আর পুরা ভোজন। ভোজন মানে এই রাজ্যে যত লোকজন আছে সকলকে পেট ভর্তি করে এক সন্ধ্যা খাইতে দিতে হবে, এর নাম পুরা ভোজন। আর দেয়ার বিয়া হবে, দেয়ার বিয়া তার মানে হুজুর দেড় মাসের মধ্যে দেয়ার বিয়া পুরা ভোজন আপনি দেখতে পাবেন। বাদশাহ বলছে, লোকজন এই মদনা সওদাগরকে আমার নজরবন্দি করে আমি রাখলাম, একে ছেড়ে দেওয়াই থাকবে, কিন্তু এই সওদাগর যেন কোনোদিন কোথাও যাইতে না পারে যতদিন এই দেড় বিয়া পুরা ভোজন আমাকে দেখাইতে না পারবে। এ কেমন জ্যোতিষ আর কেমন গণক তার। মদনা বলছে, এই যে আমার বুঝি মরণ হবে, এই যে হাই গো আল্লাহ দারোয়ন বিধি আমার বুঝি মরণ হবে রে, কেমন কই দাদা খাইব আমি। বেশ যাও, আর দেরি করিও না, চতুর্দিকে ঘুরিয়া বেড়াও। তাই সেদিন থেকে মদনা ঘুরে বেড়ায় আর চিন্তা করে, দেয়ার বিয়ে আমি কেমন করে দেখাবো, দেয়ার বিয়ে কেমন করে দেখাবো। এদিকে বাদশার কন্যা যমলার বিয়ার দিন হয়ে গেছে, রবি সোমঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্রবার শুভ দিন। তো শুক্রবার বাচ্চার কন্যা যমলার বিয়া। তো বাচ্চা উজিরকে ডাক দেওয়া বলছে, উজির সাহেব বাজার সাদা আপনার করতে হবে। উজির বলছে, তাহলে বাজার সাদা তো আর আমি নিজে ঘরে করে আনতে পারবো না, একটা লোকের প্রয়োজন, ভাত ডালি দাও আর একটা লোক দাও। চতুর্দিকে লোকজন একটাও নাই, তো পিছন দিকে তাকে ডাকে, এই যে মদনা ঘুর ঘুর কইরা ঘুইরা বেহারাই রে, এই যে মদনাকে দেইকা ওই মানে রুজি কইবার ভুলা দিল রে, মদনা ঘুর ঘুর কইরা ঘুইরা বেহারাই রে। মদনা গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে, ওই দেখে ডাকে উঠে, হাই লোক, ও জ্যোতিষ। উজির আর কোনোদিন জানে না শোন না যে ওর নাম মদনা, তো তাই উজির ওকে ডাকে, হাই লোক হাই লোক, কি হয়েছে? বাজার সাদা করতে হবে, বাদশার কন্যার যমলার বিয়া, তো আর দেরি করে না, বাদশার কন্যার যমলার বিয়া, তো জলদি করে ভাত ডালটা খাই নাও, চলো যাই। মদনা বলছে, হায় আল্লাহ, যখন বিপদে পড়ে গেছি চলেন যাই। মদনার ঘরে ভার দিয়ে আস্তে আস্তে উজির বাজারে চলে গেছে, বাজারে দেয় লবণের দাম করছে, হ্যাঁ লবণ কত কা শের, কত কা ধরা, কত করে বিক্রি করেন, হ্যাঁ লবণালা, লবণ কত কইরা মন, কত কইরা ধরা, কত কইরা শের, কত হইলে বিক্রি করেন। ওই লবণালা করছে, আমার লবণের দাম 10 টাকা কেজি, 15 টাকা কেজি, 20 টাকা কেজি, 20 পয়সা কেজি, হ্যাঁ এ আবার কেমন রে, লাস্টে আটানা হলে বিক্রি করি, আটানা কেজি, আটানা বলে, হ্যাঁ হ্যাঁ আমার লবণের কেজি আটানা, মুড়ির মতো মানুষ হলে পয়সা লাগে না, দই পাগল। আচ্ছা দেখি 10 কেজি লবণ দাও। বলতেই মদনা করছে, আমার যখন তখন ওই ছেলে ওই ছেলেকে ডাকে, শালা উচি আমি এটি ভার থুয়ে চলে যাবো, তুই আমাকে না ডাকলে আমি আসবো না। ভার কোন আছে মদনা দূর যে মজার গুনগুন করে গান গাছায় ঘুরছে, দে রে দে রে মেরে দে রে না, ওরে বাবা ওরে মা আমাক না ডাকলে আমি যাব না, দে রে দে রে, ও মৌসানে গান গাছে দে রে। আর এদিকে উজির 10 কেজি লবণ মাপে নিয়ে বলছে, এই ছেলে ভারে তুলে নে, এই ছেলে ভারে তুলে নে, মদনা নাই
এই ছেলেকার কথা হয়, চতুর্দিকে দেখে দেখে না, এদিকে 10-12 জন লোকের ওপার পারে মদনা গুনগুন করে গান গাচ্ছার ঘুরছে। দে রে দে রে দে রে দে রে না, ওরে বাবা ওরে মা, এ মদক না ডাকলে মরদ যাবে না। ছেলে আরে ওখানে ঘুর ঘুর করে ঘুরতেছ কেন, জলদি আয় বাড় ঘাড়েলে, আয় আয় বলছি। একবার দুইবার 10 বার ডাকের পরও কথা বলে না, তো তাই আস্তে 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 মদনার কাজ হচ্ছে। আয় ছেলে, তোকে আমি কতবার ডাকছি তুই কথা বলিস না কেন, আয় জলদি। মদনা বলছে, উজির সাহেব আমার ডাকতে একটু চিন্তা ভাবনা করে ডাকেন, আমার ডাকতে একটু চিন্তা ভাবনা করে ডাকেন। তার মানে আমার যা তাই এই ছেলে এই ছেলে বলো, আমার নাম নাই, আমার নাম নাই নাকি, আমার যখন তখন যাতাই বলবে। হে তোর নাম কি রে? মদনা বলছে, যদি আমি বলি নাম আমার মদনা তাহলে এই শালু ফাটাবে আমার বদনা, অতএব আমার নাম বলবো না, আমি নতুন একটা নাম বলবো। কি নাম বলবো রে, কি নাম বলবো রে, কি নাম বলবো রে? হঠাৎ বুদ্ধি বাড়কে বলছে, হুজুর শোনেন আমার নাম ধরে আপনি ডাকতে পারবেন তো? আরে ডাম নাম ধরে ডাকবো, ডাকবো কাক, তোর যে নাম হবে সেই নাম ধরে ডাকবো। বলতে মদনা হঠাৎ বুদ্ধি বাড়কে নতুন নাম রাখতেছে, হুজির গো ডাকে হে নারে রে, নাম কি জামাই বাবু, উজির বলিহিলাম তো মারে রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর নাম জামাই বাবু? বলে হ্যাঁ হুজুর আমার নাম জামাই বাবু, আমার যখন তখন যাই ডাকে তার ডাকে আহ করি, আমাকে বলে ওগো জামাই বাবু আমি তোর মারমাল শব্দ আছে ভার ঘাড়ে নেই, যে কোন লোক বললে আমি তার ভার ঘাড়ে নেই। আচ্ছা এ জামাই বাবু, এ লবণের ভার ঘাড়ে নাও। ওই দৌড়াদৌড়ি কাছে লবণের ভাতটা ঘাড়ে নিছে, ওই লবণ আলা বলছে শালা উজি তো আচ্ছা ইয়া কুবরে, জামাইয়ের ঘাড়ত দিল ভার, উনি তোর রে শালা সম্মানে বুঝে না, জামাইয়ের ঘাড়ে দিল ভার, আর জামাই নিয়ে যাবে ভার, আর উজি ঘুরবে, আর এটা চাকর পাট পাওনি। বেশ এদিকে ওখান থেকে যা বলছে, বেগুন কিনতেছে, শান গহ বেগুন আলা বলি যে তোরে, পোকরালা গা বেগুনের দাম কত হইল রে, শয়ন গো বেগুন আলা বলি তোমারে, পোকরালা গা বেগুনের দাম কত হইল রে। এই তোর বেগুনের কেজি কত কইরা? ওই বেগুনালা বলছে, আমার বেগুন যে কিনবে, যে কিনবে আমার বেগুন, তার মনের মধ্যে জ্বলে উঠবে দুনিয়ার আগুন, আমার বেগুন ভালো বেগুন। আচ্ছা আচ্ছা, তোর বেগুন তাহলে খুব ভালো না? বলে হ্যাঁ আমার বেগুন ভালো। উজির বলছে, পোকরা লাগা বেগুনেরও বড়াই করো না, কুকরা লাগা বেগুনেরও বড়াই করো না, এই বেগুনের বড়াই করলে কাছে থাকবে না, অশোক ভাই রে বুবু কনায় দুলা ভাই রে, বেগুনের মোশন থাকে কখন তন ভাই, প্রাণীনে ভাই জানে গো, পোকরা লাগা বেগুন হইলে ডেনের মধ্যে পইরা কান্দা কাটি পারে। বেগুন আর পটল আর কাঁঠাল এই তিনটা তিন জায়গায় নিয়ে তিনজন বসে আছে, বেগুন এখন ওই কাঁঠালক ডাকডা বলছে, কাঁঠাল ভাই রে আমার দিকে চাইয়া তুমি কেন এত হাসো,
বেগুন এখন কাঁঠালের দিকে তাকে আছে, আর এদিকে কাঁঠাল হাসতেছে, বেগুন খালি কান্দিছে। বেগুন বলছে, কাঁঠাল ভাই রে, তুই আমার দিকে তাকে কেন হাসতেছ? আর এদিকে কাঁঠাল বলছে, ওরে বেগুন, শোনো শোনো, পোকরা লাগা বেগুন প্রাণের ভাই, পোকরা লাগে পড়ে থাকি ডেনের ভিতরে। কাঁঠাল বলে, আমার মতো শোন মানা কাহারই না। আর কাঁঠাল বলছে, আমার মতো সম্মানী ব্যক্তি কেউ নাই, কেউ না, আমার গায়ের চামড়া এটা প্রধান খাদ্য গাভী, আর আমার বিচি জামাইয়ের মাংসের ঝোল, আর আমার কাঁঠালের সারকুনা ওইটা জামাইয়ের দয়ে দুধের সম্মান। বলতে বেগুন করছে, আমার নাই নাই আদর, আমি পড়ে থাকি ডেনের ভিতর, তাহলে কি আমার নাই কো আদর? যখন আমার গাঁও করে ছিল ছিল, তখন সবাই আসে আমার দিকে তাকে হাসি করে কিল কিল। আ তাই বলতে উজে ডাকছে, জামাই বাবু, কাঁঠাল কাঁঠাল বেগুন এগুলো ভারত নাও। ওই কাঁঠাল আলা আর বেগুন আলা হতেছে। এই যে উজিরের বুজুজি সন্মান নাই গো, এই যে জামায়ের ঘাড়ে দিশেরে ভারো, লজ্জা শরম বেসা খাইছে রে, উজিরের বুজি সম্মান নাই রে। উজিরের বুজি সম্মান নাই, উজিরের বুজি সম্মান নাই আমার মনে হচ্ছে তাই। কেননা যে জামায়ের কান্দে ভার দিয়ে যাচ্ছে, এদিকে বাজার সদা করে নিয়ে আস্তে আস্তে উজির ডাকছে, জামাই বাবু, ও গো জামাই বাবু, চলেন এখন বাড়ি চলেন। আস্তে আস্তে উজিরেরও বাড়ি চলে গেল, আস্তে আস্তে উজিরেরও বাড়ি চলে গেল। উজিরের সুন্দর একটা কন্যা আছে ভাই, আল্লাহ নবীরে কোলে কোলে বিয়া দিছে, জামাইয়ের কথা মনে নাই করে। উজিরের একটা কন্যা আছে তো, ছোট্টকালে বিয়ে দিছে, উজিরের মা আর ওর মেয়ে এক জায়গায় থাকে। উজির আস্তে 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 বাড়ি দা ডাকছে, জামাই বাবু, বাড়ির ভিতরে আসেন, বাড়ির ভিতরে ভার নিয়ে বাড়ির ভিতরে আসেন। উজিরের মা কচ্ছে, আবার কি? আরে বা, তুই জামাইয়ের কান্দে দিছু ভার, তোর কি লজ্জা শরম নেই? মা, ওই যে জামাই বাবু ভার আনছে, ও উনি কষ্ট করে আসলো তো, ওকে একটু ভালো করে খাইতে দিও। এ জামাই বাবু, খাওয়া দাওয়া করে রাজ দরবারে আসেন, আমি চলে গেলাম। উজির চলে গেছে, আর এদিকে মদনা আস্তে আস্তে বাড়ির ভিতরে আসে, ভার যখন থুইছে, এদিকে উজিরের মা যায় উজিরের বেটি বলছে, আরে ম্যাগিটা, তোর জামা, তোর দামান মেয়ে আইছে, তোর দামান মেয়ে আইছে, যা ওকে সম্মান কর, রোজুর পানি আগে দে। উজিরের বেটি বলছে, দাদি দাদি ল, আমার লজ্জা লাগে। আর দাদি কচ্ছে, আরে ম্যাগিদা, তোর বাবা কুলে কুলে তোর বিয়া দিছে, সেই জামাই আইছে, আর দেরি করিস না, সম্মান কর। এদিকে মদনা বলছে, আল্লাহ নবীরে, আজ বুঝি কোন বিপদ আমার আইসা গেল রে। মদনা বলছে, আরে আমি বললাম জামাই বাবু আমার নাম, আর উজিরের জামাই আমার বানাচ্ছে, আচ্ছা দেখি আর কি করে, আমি কোনো কথা বলবো না। বলতে উজিরের বেটি আস্তে আস্তে ঘোমটা দিয়ে এক বদনা পানি নিয়ে আসে, বলছে, ও গো স্বামী, রজু করো। মদনা বলছে, মরছি জিনিস উদ্দিন রে। উজিরের বেটির দিকে তাকে মদনা করছি, এইরকম মাল যার ঘরে জীবন ভর ভাত না খেলেও চলবে, আমি আর দেরি করবো না, দেখি। বলতে পাড়াপাড়িকে রুজু করছে, করার পর ঘরে যায় যখন সুন্দর বিছানা করে দিছে, উজিরের মা করছে, রে ম্যাগিটা, যায় তোর দমন তো তুই লিজে হাতে খাওয়া। যখন উজিরের মেয়ে যায় খাইতে দিচ্ছে, ওই সময় মদনা বলছে, মোনা নয়ন দে খায় রে মদনা, উজিরের বেটির হাতে রে।
খেজুরের বেটি দি হাতে রে, উদরের বেটি হাতে খাওয়া দাওয়া শেষ, এদিকে সন্ধ্যা বাতি হয়ে গেছে, বাসর ঘরে যাবি। মদনা কত রে বাবা, যদি উজিরা আসে আমার বাটাম ফাটে ফেলবে রে। কিন্তু না, দেখি আমি মিথ্যা ভান করব। দাদি, এ লাতি জামাই, লাতি জামাই, কি হয়েছে এত জোরে ডাকিস কেন? দাদি আমায় ভালো লাগছে না, আমি একটু বাইরে যাব। এই না, এই শোনা, বাইরে যাবো কেন? ওইটা তোর বউ, ওইটা তোর বউ, যা, ছোট্ট কালে তোর বিয়া হয়েছে সেই বউ, এটা তোর শ্বশুর এনে থুয়ে গেল না, ওইটা তোর শ্বশুর, তোর শ্বশুর মনে হয় তোর চিনতে পারেনি, এই জন্য তোর ঘাড়ে ভাত দিছে। রাগ করিস না লাতি জামাই, রাগ করিস না। মদনা মিশাই, আমার শ্বশুর আমার ঘাড়ে দিছে ভার, আমার দাম নাই, আমার গায়ে নাই কোনো হাইসাম, তাহলে কি নাই তো আমার দাম? আমি আজকে নতুন শ্বশুর বাড়ি আসছি, আর রাস্তার দেখতে পাই শ্বশুর দিল আমার ঘাড়ে ভার, আর ডাকছে জামাই বাবু বাড়ির মধ্যে আসেন। লাতি জামাই, রাগ করো না, ওরে সোনারচান মানিক পিতলের ঘুকু, রাগ করো না। বলতে মদনা এদিক ওদিক ঘুরছে, বলছে দে রে দেরে নে রে দেরে না, বেলা কেন ডুবে না, এ মরদ বেশি দেরি করবে না। বলতে এই সন্ধ্যা বাতি হয়ে গেছে, ও যে বাসর ঘরে ঢুকে পড়ছে। যখন বাসর ঘরে ঢুকতে পড়ছে, আর এদিকে উজিরের রানী, উজিরের রানী বলছে, যাও মা, জামাই মনে হয় বিরক্ত হয়ে গেল, যাও। মা গো আমি লজ্জা লাগে। আরে ম্যাগিটা লজ্জা করলে ভাতারে ছাড়া চলে যাবে, যা ঢিলামি না করিস না। বলতে উজিরের কন্যা সুন্দর করে সাজে একটা পান আর বিরিনি আস্তা যাচ্ছে, বলছে ডান হস্তে পাহানের বাটা আউলা মাতার কেশরে, ডান হস্তে পাহানের বাটা আউলা মাতার কেশরে, ঠাউরে ঠাউরে যায় রে কন্যা ওই মদনার ঘরে রে, ঠাউরে ঠাউরে যায় রে মদনা ওই দয়নার ঘরে রে, ঠাউরে ঠাউরে যায় রে কন্যা মদনা সোরার কাছে রে, এক পহর আদে গেল হাসিতে খেলিতে, এক পহর আদে গেল হাসিতে খেলিতে, দুই পহর আদে গেল পান্তামা খাইতে, তিন পহর আদে গেল প্রেমের খেলা খেলতে রে। তাই আস্তে আস্তে রাত ভোর হয়ে গেছে, সাবান গামছা নিয়ে মদনা নদীর ঘাটে গোসল করতে গেছে। গোসল করে আসার পর বলছে, দাদি আমি একটু বাহিরে যাব। যাও তো বাহিরে, যায় দেখে হাজার হাজার লোকজন বসে আছে। বরযাত্রী, ও গো আপনারা কেমন করে আসছেন? ওরা বলছে, আরে বাচ্চা কন্যা যমুনাকে বিয়ে করতে আসছি আমরা। এ আমরা মানে সবাই বলে, না না ওই যে ছেলে, ও ওইটা বর, কুলার মতো কান আর ধামার মতো পেট আর বেলের মতো মাথা, ওই ছেলেটা বর, ও করবে বিয়া। ওর মধ্যে একজন, তারে এই দেশের ছেলেরাই অপছন্দ করতেছে, মেয়েরা দেখলে তো ওকে ঝাড়টা দিয়ে পিটায় এখানতে তাড়িয়ে দিবে, অতএব ওই ছেলেটা ডাক, ওই ছেলেটা ডাকে, টাকা দিয়ে ওর হাতে বিয়াটা পড়িলে ঠিক আছে। এই ছেলে, তুই কি আমার বিয়াটা করে দিতে পারবো? তোমার বিয়ে করে দেবো, 10,000 টাকা লাগবে, আমি কবুল করে বউ যখন বাসা করে দেবে তখন তোকে পেটে দেবো ঘরে, ঠিক আছে? তাই ওর সঙ্গে বিয়া কন্ট্রাক্ট করে 10,000 টাকা নিয়ে সুন্দর করে ড্রেসপত্র পরে মদনা মাথায় টুপি দিয়ে চুপচাপ বসে আছে, মৌলবীটাকে বিয়া পরে দিছে মদনার সঙ্গে। আর এদিকে মদনা বলছে, আমি এখন বাসর ঘরে চলে গেলাম, ও গো কুলাকানা চুপ করে বসে থাকো, আমি আসি। বাসর ঘরে যখন চলে গেছে, বাসর ঘরে যাবার পর যমুনা দেখে বলছে, অমন সুন্দর স্বামী বলছে, কি ব্যাপার? ওইটা কো
কল আমার স্বামী, দাদি আমরা বিয়ে দেখতে কেন আসলাম, আমার স্বামীর মতো তাই না? বলে হ্যাঁ হ্যাঁ বলতেই আরে পাগলি, মানুষের মতো মানুষ নাই? যখন রাত ভরে যাচ্ছে ওই সময় ডাক দিয়ে বাদশার কোনো জমলা বলছে, ও গো স্বামী কোথায় যাচ্ছ? মদনা বলছে আমি একটু বাইরে গেলাম, আমি আসি। বাইরে যায় ওই কুলা কানাকে বাসর ঘরে পাঠিয়ে দিছে, কুলার মতো কান ধামার মতো প্যাট আর বেলের মতো মাথা, ও ঝাঁপ করে বাদশার কোনো সর মেরে বলছে, এই তুই কেন আমার স্বামী আসবে? বলতে আস্তে আস্তে রাত ভোর হয়ে গেছে, বাদশার কোনো বলছে, আব্বা জান এই ছেলে কেন আমার বাসর ঘরে? ও কি ব্যাপার? মদনা বলছে, হুজুর এই তো বের বিয়া পুরা ভোজন আমি দেখা দিলাম, ওইটা কুলাকানা ও বিয়ে করেনি, বিয়ে করছি আমি। কি ও হে সৌদাগর তুমি? বলে হ্যাঁ। বলে তাহলে আমার কন্যাকে যখন বিয়ে করেছো তাহলে তো একটা বিয়ে হলো, দেয়ার বিয়া করছে? উজিরের কন্যাকে ডাকো, আমি ওর ঘরেও ছিলাম এক রাত, এই জন্য ওটা হচ্ছে হাফ বিয়া আর এটা হচ্ছে পুরা বিয়া। ও এই জন্য দেয়ার বিয়া? দেয়ার বিয়া পুরা ভোজন দেখাইলো ভাই, লোকজন ডাকে তখন কই বারো লাগিল, ওই রাজ্যের বাদশা তখন মদনা হইয়া গেল। দশক ভাই ওরে বাড়ি যায় বউ সওয়াল নিয়ে চলে গেল, মিলে মিশে তখন মদনা করে কর্মে খাই, দেয়ার বিয়া পুরা ভোজন এইখানেতে শেষ হইয়া যায় রে।